লাইভ থেকে আমি অনামিতা। আজকে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি উইকেন্ড। তো আজকে সানডেতে যেমন হয়, কিছু না কিছু তো রান্না হবে আজকে। তো কি রান্না হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে যে, তার আজকে সব থেকে স্পেশাল দিন, কেননা আজকে পড়াও থাকে না, স্কুলও থাকে না, তো সারা দিন মোটামুটি আমাদের ব্যান্ড বাজিয়ে যাবে। এখনো ঘুমাচ্ছে, তো এখন আমি ভাবছি আমাদের কাজগুলো শেষ করে নিই, উঠে গেলে আর কিচ্ছু করতে দেবে না। কি খাচ্ছ এখন? কি খাচ্ছ এটা বলো, বলো কি খাচ্ছ? কি এটা, কি বলো, কি এটা বলো? কাঁচা সবাইকে বলে দাও আমার কৃমি হয়েছে তাই আমি কাঁচা হলুদ খাই। আর এটা কি, হানি? হানি কেন খাও? ঠিক আছে, এখন সমৃদ্ধ সকালবেলা কাঁচা হলুদ আর মধু খায় প্রত্যেক দিন, কারণ ওর একটু কৃমির প্রবলেম ছিল, তো সেটা অনেকটাই এখন কমে গেছে। তো এটা এই জন্য ও প্রতিদিন সকালবেলা খালি পেটে আগে কাঁচা হলুদ আর মধু খায়, যেটা খুবই একটা ভালো অভ্যাস বাচ্চাদের জন্য। আমি এসে গেছি আমার কিচেনে, আর এখন আমি স্টার্ট করব চিকেনটা। তো আমি আগে আলুটা ভেজে নিয়েছি, আর চিকেনটাকে হলুদ আর লেবু দিয়ে রাত্রেবেলা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে রসুন, আদা আর গোটা জিরে, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা আছে, আর এটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি গোটা গরম মশলাটা দিচ্ছি। তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে ভাজবো। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। এরপর আমি মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দেবো। এরপর আমি মশলাটা আস্তে আস্তে বসাবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করবে। আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর আমি এবার ভালো করে কষিয়ে নিলাম। তার আগে আমি নুনও দিয়ে দিয়েছি, এতে অ্যাড করে দিয়েছি। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। আর দেবো সামান্য চিনি, কষাতে থাকবো। ভালো করে কষে গেলে তারপরে ভাজা আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। দেখুন তেল ছাড়া শুরু করেছে, এই সময় আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আমি নাড়তে থাকবো। এরপর আমি অ্যাড করে দেবো গরম জল। দেখুন আলুটা দিয়ে একটু ভালো করে কষতে হবে, যাতে আলুর মধ্যেও মশলাগুলো আস্তে আস্তে যায়। তারপরে আমি গরম জল দিয়ে এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এতে
গরম জল, গরম জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। এখন আপাতত এইটুকু গরম জল দিয়ে এটাকে কষিয়ে নি, তারপরে আরো পরবর্তীকালে আবার আর একটু গরম জল অ্যাড করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, লাইকও অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্ট আর আমাকে অনেক বেশি উৎসাহিত করবে, আর অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের মতো বাই।